উৎসবের পর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জ্যোতিময় ভৌমিক দাদা। দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং দৈনিক আজকের আলোকিত সকালে। আমি জেলা প্রতিনিধি এবং বিশেষ প্রতিনিধি হিসাবে আপনার সঙ্গে আছি আমি সাংবাদিক পরাধ্যায়। প্রথমে অ্যাজ লাইক অ্যাজ ওয়েল, সব ভালো তার শেষ ভালো তার। আপনি আমাদের এখানে জয়েন করার পর থেকে আপনার অদ্যবধি পর্যন্ত আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন সম্মানিত দাদা। জি, থ্যাংক ইউ। আমি ডাক্তার জ্যোতির্ময় ভৌমিক, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা পরিচয় চাঁদপুর। আমি এখানে জয়েন করেছি 2015 সালের সেপ্টেম্বর মাসে এবং আমি দীর্ঘ এখানে আমার 6 বছর চাকরি জীবন শেষ। আমার গতকাল আমি চার্জ দিয়ে দিয়েছিলাম। আমি এখন 18 তারিখের পরে আমি রিয়েলো কক্সবাজার হিসেবে জয়েন করব। তো এখানে আমি যখন আসি তখন লাইফ স্টক সেক্টরটা একটু আমার মনে হয় একটু মানে ব্যাকডেটেড ছিল। লাইফ সেক্টর এখানে মানুষ কাঁচা ঘাস কি কাঁচা ঘাসের তারা বুঝতো না, গরুরে ঘাস খাওয়াইতে হয়, এটা গরুর ঘাস খাওয়াইতে তো গরু চললে না ঘাস খাবে। তখন আমি দেখতেছি যে এটা তত তাদের ব্যাড ধারণা, গরু চললে ঘাস খাবে আর গরু ঘরের ভিতরে থাকলে ঘাস খাবে না। তখন আমি এটা কেমনে তাদেরকে যে ফুড সিকিউরিটি আমাদের গরুর যে আমাদের বিভিন্ন কনসেন্ট্রেটের যে দাম বাড়তি, তারা যদি কাঁচা ঘাস না খাবে গরুর দুধের প্রোডাকশনও হবে না, গরুর ফার্টিলিটিও থাকবে না এবং তাদের কস্ট ম্যানেজমেন্ট দিয়ে গরু পালতে পারবে না। তখন আমি এটাকে ইস্যু নিয়ে এই কাঁচা ঘাসের একটা প্রজেক্ট বিভিন্ন প্রজেক্টের তবে ইয়ে করে তারপরে আমি একটা কাঁচা ঘাসের এখানে বাউন্ডারি করলাম, কারণ কাঁচা ঘাস করতে হলে বাউন্ডারি করতে, বাউন্ডারি তার 16 বছর ছিল ইয়েতে ছিল না, আমি সেটা বাউন্ডারি করে একটা টার্গেট নিলাম। যেভাবে কষ্ট করে হোক আমি বিভিন্নভাবে লেখা টেকে এটারে কোনোরকম বাউন্ডারি না করলে তো ঘাস হবে না, আমি ঘাসের চাষটা করার জন্য নিশ্চিত করে আমি সাবার ডেয়ারি ফার্মের থেকে ঘাসের কাটিং এগে এখানে নেপিয়ার এবং জার্মান ঘাট চাষ করে প্রায় এখানে 300 খামারকে আমি ডিস্ট্রিবিউশন করি। 300 খামার এবং এবং এমন এমন আছে 1 একর 50% জমিতে ঘাস চাষ আছে এবং মানুষ এখন এখন দেখেন রোড সাইডে যে ঘাসের ইয়েটা দেখতেছেন এটা আমার তেমনি আমার ভিউয়ার্স। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যদি ভৌমিক ডাক্তার আপনাকে যে কথাটা তুলে ধরলেন যে 300 জন খামারিকে আপনি কাঁচা ঘাসের যে একটা প্রশিক্ষণ আপনি দিয়েছেন এবং যে সেবাটা দিয়েছেন, এবং আমরা জানি আই নো দ্যাট বিগত 16 বছরের মধ্যে যে জিনিসটা আসে নাই কিন্তু আপনার মাধ্যমে আমরা এই জিনিসটা পেতে পেরেছি। তো সেটার জন্য আপনি যে কাঁচা ঘাসের যে ব্যবস্থা করেছেন এটার জন্য মেনে মেনে থ্যাংকস ফর মাই হার্ট। দৈনিক আজকের আলোকিত সকাল এবং চ্যানেল 99 থেকে আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে গত ডে বিফোর ইয়েস্টারডেতে আমাদের 15 আগস্ট গেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকের মাস এবং 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব বার্ষিকী আমাদের যাচ্ছে। জানেন যে করোনা ভাইরাস যখন আসছে তার কারণে আমরা মুজিব বর্ষ যেভাবে করার কথা ছিল কিন্তু আমরা সেইভাবে না করতে পেরেও আমরা কিন্তু শিথিল আকারে করেছি, কারণ বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা তার এখতিয়ার মধ্যে বলেছে এটা শিথিল আকারে চলাফেরা থাকবে। তো মুজিব বর্ষকে সামনে রেখে এবং 15 আগস্টের অনুভূতির কথা একটু আপনার কাছে জানা যাচ্ছে। আসলে মুজিব বছর যখন যখন শুরু হয়ে গেছে এর মধ্যেই করোনা চলে আসছে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা ছক করে ফেলেছি তার আগে। তখন আমাদের একটা প্রোগ্রাম ছিল একটা আমরা ডেয়ারি ভিলেজ করবো যেটা সব ফ্যাসিলিটি আছে, তখন আমরা একটা গ্রাম সিলেক্ট করছি 2 নম্বর বালিথুবা কৃষ্ণপুর। তো ডেয়ারি ভিলেজ করা ওদেরকে এখানে কী খামার আছে কী আছে না আছে সব বায়োডাটা আমরা নিছি, আমরা কিছু ইনপুটও বিতরণ করছি, মাস কৃমি রসিদ বিতরণ করছি। ইন দি মিন টাইম যেহেতু করোনার কালে এইসব যাওয়া কাজ করা কষ্ট, তো সরকার এটার দিকে আসতে পিছ নামছে, এটা আপাতত স্টক মানে এটার কলেবর আর রাখে না, কারণ এটা যাইতে হলে তো যাইতে হবে, করোনা কালে যখন স্ট্রং লকডাউন বাইরে যাওয়া যাবে না, তখন আমরা কিছু কাজ করছি, কাজটা এখন সামনে এটা করোনা চলে গেলে এটা কার্যক্রমটা আবার শুরু হবে আশা করি। আর আর একটা যে প্রশ্নটা করছিলেন 15 আগস্ট আর ও মুজিব বর্ষ উপলক্ষে আমাদের বিভিন্ন টার্গেট ছিল, আমাদের উঠান বৈঠকের মাধ্যমে খামারদেরকে দৌড় গুড়াই যাওয়া, খামারি এখানে আসা একটা কঠিন ব্যাপার, একটা খামারি দূরের থেকে আসতে তার 200 টাকা লাগে, একটা খামারি তার যদি লাগে 10 টাকা কিমি রসুন এতে 200 টাকা, আর ওই দিন তার ওই দিনের কাজের সে ইয়েটাও পাচ্ছে না, তার ডে লংটা তার কষ্টে যাচ্ছে।
আমাদেরকে নির্দেশনা ছিল একেবারে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক করা এবং তাদেরকে সচেতন করা আর কিছু ইনপুট বিতরণ করা। ইনপুটগুলো আসে না, তবে আমরা উঠান বৈঠক অনেকগুলো আগাইছি এবং উঠান বৈঠকগুলো করছি এবং খামারদেরকে সচেতন করছে। চিরাচরিত ট্রেনিংয়ের জন্য এখানে ডাকি, কারণ চিরাচরিত ট্রেনিংয়ের জন্য এখানে ডাকলে তিন দিন আসতো, তিন দিনে তার অনেক একজন খামারিদের যদি কয় আপনি নটায় আসে সে নটায় আসতে পারেন, তার দশটা এগারোটা বেজে না, এতে আমাদের ট্রেনিংয়ের কলেভারটা ঠিক থাকে, কয়েকটা আমার গরু আছে তার ইয়ে আছে, তো আমরা কেমনে খামারিদের ট্রেনিং, তাই আমরা খামারিদের যাদেরকে কাছে তারা যারা দূরের খামারিদেরকে আমরা সচেতনতা বৃদ্ধি করার কাজ করছি, তাদেরকে কিনে ওষুধ দিয়েছি এবং যারা কাছের খামার যারা আসতে পারে তাদের লোক বলা আছে, মানে খামারে পার্ট টাইম ডিউটি করা লোক আছে তাদেরকে আমরা ডাকে, এদেরকে প্রায় আমরা 200 জনের ট্রেনিং দিছি। এইভাবে আমরা ট্রেনিং কাজ করে তাদেরকে ঘাস চাষের সচেতনতা এবং দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে কীভাবে আপনার গবাদি পশু পালন করতে হয় এবং সিজনাল যে রোগগুলো কীভাবে দমন করতে হয় এদের উপরে ট্রেনিং দিছি এবং মাছ ভ্যাকসিনেশনের তাদের কাছে কিছু কিছু খামারকে আমরা ট্রেন করছি, আমাদের লোকবল সচেতন। এই জন্য আমি এখানে 6 বছর থাকছি, কী জন্য এখানে একজন ভেটেরিনারি সার্জন থাকার কথা না, কম্পাউন্ডার থাকার কথা না, লোকবলের স্বল্পতার কারণে আমাকে উঠাইতে পারে না, এমন একটা এখনও স্টিল আমাকে ট্রান্সফার করছে, লোকবল দিতে পারে পুরো খালি, এখন হাজীগঞ্জেরকে আমরা দায়িত্ব দেব আজকে। তো আমরা আমরা আমার যেহেতু আমরা গবাদি পশুদেরকে আমাদের প্রোডাক্টিভিটি ডিম দুধ এবং মাংস উৎপাদন করা, আমরা যদি না আসি দেশের এই প্রোটিন চাহিদা, যে প্রোটিনের যে চাহিদা আপনি জানেন, একটা ডিম দুধ মাংস বাদে কোনো দিন কারো গেছে, কারো দিন যাবে না, যাইতে হবে। এবং সুস্থ এবং মেধাবী জাতি তৈরি করতে হলে ডিম দুধ মাংসের বিকল্প নাই এবং মাস্ট ওটা নিরাপদ হতে হবে। আমরা ওই নিরাপদ প্রোডাকশনের জন্য কাজ করছি, ডিম যাতে কোনো হ্যাজার্ড কিছু না হয়, দুধের মধ্যে যাতে কোনো কেমিক্যাল না থাকে, এর থেকে না খেতে ওই নিরাপদ খাদ্য ডিম দুধ মাংস। কিন্তু এখন আমাদের ভাইটের প্রশ্ন হলো নিরাপদ সেফটি, ওই নিয়ে আমরা কাজ করছি। এবং আপনি জানেন এই কোরবানে এখন গরু এখন গত 2-3 বছরে শর্ট নেই, আমাদের দেশি গরু বিক্রি করতে পারছে না, হ্যাঁ এখন দেশি গরু সারপ্লাস থাকে ওটাই বিক্রি করতে পারছে, দুধ এখন দুধ প্রোডাকশন করছি, ঘাস চাষ করছি, দুধ সেল করছি। ওই দেখেন একজন খামারি কত দুধ ছালাইছেন, আপনি অনেক দুধ ছালাই দিতেছে, উনি আট পাড়ার খামার, উনি আসছে কানতেছে আমার দুধ তো এই বর্ষাকালে বিক্রি হচ্ছে না, আগে কিছু ইয়ে ছিল চাষটা ছিল দুধ দিতাম, তারা দুধ নিচ্ছে না, এখন আমি কী করবো, ওনার এটা উনি নিয়ে এই বৃষ্টির মধ্যে ফিরে আসছে। কারণ আমরা এটা নিয়ে কাজ করছি, দুধকে প্রক্রিয়া করা, দুধকে অন্য জাতের প্রক্রিয়া করা, এবং আমরা সরকারকে বলছি শুধু প্রোডাকশন করলে তাহলে বিপণনের ব্যবস্থা করতে হবে, বিপণনের ব্যবস্থা করতে হলে আপনাকে মেশিন মানে দুধকে প্রক্রিয়াজাত ভ্যালু অ্যাডেড করে আমাদেরকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে, ডিভিশন নাহলে জেলাতে কিছু না, জেলাতে না পারলে ডিভিশন। তো সরকার বলতেছে সরকার পুরা মানে গভর্নমেন্টভাবে কোথাটা এনজিও পার্টনারশিপ ছিল, প্রাইভেট পার্টনারশিপ পিপিএর মাধ্যমে করতে চায়, এটা সরকার মাথায় আছে, উনি ওনারা অন্যান্য যারা অর্গানাইজেশন আছে তাদেরকে প্রাইভেট পার্টনারশিপে মিল প্রসেসিং উনি প্রতিটা ইয়েতে করার জন্য করছে, এটা প্রসেসিং চলতেছে, নীতিমালা চলতেছে, কন্ট্রাক্ট হচ্ছে, এটা আমাদের সামনে এটা যাবে। আর আমরা এই যে খামারি আছে তাদেরকে বলতেছি আপনারা আপনাদের যেটা প্রফিটেবল হবে সেটাতে যান, আপনি যেটা লস যাবে ওটাতে করবেন না, কারণ লস একটা হওয়া একটা গরু পালা অনেক লস, আপনি যেটা ইজিলি বিক্রি করতে পারেন, তারা অনেকে দুধ ফালাই দুধ নিয়ে অনেকে গরু হৃষ্ট পুষ্ট করার দিকে চলে গেছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা ওই মাংসটাও আমরা এখন যে সারপ্লাস ভাই, যদি ভৌমিক দাদা আপনাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছে যে গবাদি পশু নিয়ে যে কথাগুলি তুলে ধরলেন, তার সাথে আমি একটু চলে যাচ্ছি 2021-41 সাল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আর 2021-30 সাল হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উপজেলা ভিত্তিক যে আমাদের ইউনো স্যার আছেন শিউলিহড়ি এবং জেলা প্রশাসক এবং অন্যান্য যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে আমরা পারফেক্ট করার জন্য এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG এটা একটা ভাইটাল টার্ম, এটা আমাদের দেশের মানুষের GDP উন্নয়ন করা এবং দেশের মানুষের মাথা পিছু ইনকামের জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়। এবং আপনি যে সাস্টেনেবল গোলের 20টার মধ্যে প্রতিটার প্রায় 13টার মধ্যে লাইভ স্টক কৃষি আছে, 13টার মধ্যে এটা ইনক্লুডেড, হ্যাঁ এখন
আমাদের আমাদের যে সাস্টেনেবল গোল নিয়ে আমরা বহু কনফারেন্স করছি, আমাদের আমাদের কী স্ট্র্যাটেজি নিতে হবে, কী আমার ডিফিসিয়েন্সি আছে, কী আমাদের মানে সামনে অগ্রসর হওয়ার জন্য কী আমাদের হ্যান্ডেলসগুলো আছে, এগুলো চক আউট করার জন্য আমরা বহু কনফারেন্স করে সরকারকে জানাইছি। তারপরে আমাদের এখন হইলো আমাদের সাস্টেনেবল আমাদের লাইফ স্টাইলকে, আগেই বলছি আমাদের যে দুধ ডিম মাংস এই প্রোডাকশনটাকে গতিশীল করা, গতিশীল করতে এটাকে সাস্টেন করা, মানে হচ্ছে এই কৃষক যাতে এই দুধ ডিম মাংসটা যে খামারটা করে এটাকে কন্টিনিউ করতে পারে, সেই একদিন মানে অন দি ওয়ে সে যেন স্টপ হয়ে না যায়, সে যেন অন দি ওয়েতে সে যেন ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে পড়ে, হতাশ না হয়ে পড়ে। এই হতাশা নিয়ে আমরা কাজ করছি। এই হতাশার মধ্যে এমন একটা কাজ হলো আমাদের বিপণন করা। আপনারা জানেন আমরা দুধ ডিম করোনা ফলাতে ভ্রাম্যমানভাবে বিক্রিও করছি, এবং এই এটার একটা সাস্টেনেবল অংশ, এই সাস্টেনেবল একটা অংশ হিসাবে আমাদের যেটা বলতেছি প্রাইভেট পার্টনারশিপ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিল প্রসেসিং ইউনিট, মিট প্রসেসিং ইউনিট এবং ওদেরকে কলেবর বৃদ্ধি করা, এবং খামারি যাতে তাদের যে কৃষি যে বেস, এই বেসটিকে ধরে রাখতে পারে, এটার প্রতি তারা যদি উদ্যোগী হয় আরও যাতে ইয়ে হয়, এবং মানুষকে সচেতন করে যে দুধ খান, দুধ খান, দুধ 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 হলো সুষম খাদ্য, এটাকে আমরা সচেতন করছি, ডিম সুষম খাদ্য, এবং এই দুধের দুধ খান নাহলে দুধ প্রক্রিয়া দই খান, দই এগুলো খাইলে না মানুষ আমরা খামারির উপকৃত হবে। তো এগুলোর জন্য আমরা কাজ করতেছি, আর সরকার কাজ করতেছে সাস্টেনেবলতা মানে ব্রড স্পেক্ট্রামে সরকার কাজ করতেছে যাতে ওই দুধ ডিমকে বিপণন করা যায়, এটা ভ্যালু অ্যাডেড করে। ধন্যবাদ ডাক্টার জ্যোতিময় ভৌমিক দাদা, আপনি যে 20টি গোলের মধ্যে এখানে 13টি গোলে কিন্তু আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের কথা বলেছেন, এবং আমরা সামনে আমরা জিডিপিতে আমরা যাচ্ছি, তো সেই সুবাদে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি কোভিড-19 সিচুয়েশন নিয়ে একটু কথা বলবো, যে ইনডোর এবং আউটডোরে যারা কাজ করতেছে, করোনাকে আমরা ভয় না করে করোনাকে জয় করার জন্য আপনারা সেফ সিকিউরিটি কী দিচ্ছেন সেই কথাটা তুলে ধরবেন। এই যে কোভিড-19 এটা একটা সিরিয়াস একটা ব্যাপার, এটা গ্লোবাল একটা ক্রাইসিস, এটা আপনি জানেন এই গ্লোবাল ক্রাইসিসে আমরাও পড়ে গেছি, আর আমরা আমাদের অনেক সহকর্মী হারাইছি, আমার ক্লাসমেট হারাইছে, প্রমোশন পাইছে, সে জয়েন করছে কিন্তু সে চলে গেছে নারায়ণগঞ্জে, সে কুমিল্লার দেবীদ্বারের থেকে ইউরোপ থেকে নারায়ণগঞ্জ ডাক ফার্মে গেছে, পরিচালক 3 মাসের মাথায় সে মারা গেছে, আমরা প্রায় 27 জন হারাইছি আমাদের ইয়েতে। তো আমরা আসলে কোভিড ক্রাইসিসে যে লকডাউন, লকডাউনে হাসপাতাল বন্ধ, সব বন্ধ, এটা আমরা বন্ধ করতে পারি নাই, জরুরি সেবার মধ্যে পড়ে গেছে, ওখানে বন্ধ, ওখানে আমাদের ভিতরটা সার্কুলেশন আপনাদের জরুরি সেবা কার্যক্রম চালাতে, জরুরি সেবা কার্যক্রম চালাতে তো হাসপাতাল খোলা থাকে, তার ঘরে বসে বসে তো আর চালান যায়, তো আমরা 9টা হতে পারছি অ্যাস্ট্রেশন ব্যাপার, আমরা 9টা হতে পারি, আমরা পাশের একটা কারোকে জিজ্ঞেস করতে পারি আমার কথাটা কিন্তু ভুল আছে কিনা, যে এইটা খোলা আছে কিনা কিনা, প্রতিটা লকডাউনে 9টা হচ্ছে 5টা আমরা লকডাউন করে এখানে মানুষের সেবা দিছি, এবং আমরা এখানে সিকিউরিটি নিছি, যেহেতু এখানে অনেক কৃষক আসে, এই তো আমার কাছে এখনও হ্যান্ড স্যানিটাইজার আছে, ওখানে হ্যান্ড স্যানিটাইজার সাবান আছে, এবং আমরা কত কতদিন তো ফিতেও দিছি, ফিতে টিতা মানে না, হ্যাঁ মানুষ ঢুকে যায়, মানুষকে সচেতন করা, মানুষকে মাস্ক পরে আসা, মানুষকে মাস্ক যেতে ইয়ে না করে, তার গ্যাদার না করে, এইভাবে সচেতন করে ঢুকছি। আমরা কয়েকদিন আগেও আমরা এখন খুলে দিচ্ছি গেটের, দেখতেছি যে গেট খোলা থাকলে হ্রাস করে, এখনও হ্রাস, অনেকে হ্রাস দেখছেন না, গেটে চিকন করে একজন একজন করে ঢুকাই, আমরা কোভিড-19 এখানে ইনশাল্লাহ আমাদের এখানে কোনো কেউ এফেক্টেড হয় না, তবে জ্বর সর্দি কাশি হয়েছে, এমন মারাত্মক কিছু হয় নাই, আমরা টেস্ট টেস্টও করা নাই, আমিও আক্রান্ত হয়েছি, আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, আমি ডাবল ভ্যাকসিনেশন করাই অ্যাস্ট্রাজেনেকে, আমি অ্যাস্ট্রাজেনেকে ভ্যাকসিন দেওয়ার দ্বিতীয় মানে অর্ডারের দ্বিতীয় দিনে আমি অ্যান্টি করে দুইটাই ভ্যাকসিন দিয়ে আমি আমার সবাইকে অনুপ্রাণিত, সবাই ভ্যাকসিন কেউ এক ডোজ দিছে, কেউ দুইটা ডোজ দিছে, মোটামুটি আমরা একটা সেফ আছে, বাকিটা আপনার সাথে আমি একমত যে মানে মাস্ক পরার ব্যাপারে। আমি কিছুক্ষণ আগে আপনার ইন্টারভিউ নিয়ে আসছি আমাদের শিউলি হরি, অর্থাৎ আমাদের ইউনো ম্যাডাম স্যারের সাক্ষাৎ নিয়ে আসছি, উনি বলতে আছেন যখন এবং পুলিশ প্রশাসনের আমরা বস্তি সাহেব থেকে যতদূর এ টু জেড পর্যন্ত যত জেলা এবং জেলা প্রশাসক, ওনার বলতে আছেন যে যতক্ষণ ফিল্ডে যখন ওনারা যখন যায় ততক্ষণ দেখার সাথে সাথে মাস্ক পরে ফেলে, এরপরে যখন একটু চলে যায় একটু দ্রুত তখন কিন্তু আপনার ইয়েটা থাকে। হ্যাঁ মাস্ক পরাটা কি, মাস্ক আমার যখন রেসপিরেশন রেট বেড়ে যাবে তখন আমি মাস্ক পরতে পারবো, সেটাই আমার রেসপিরেশন রেট মিনিটে 25, 20 হতে 25 আমি যদি একটু ওয়ার্ক করি বা একটা ভালো কাজ করি তখন আমার রেসপিরেশন রেট বেড়ে যায়, রেসপিরেশন রেট বেড়ে যাওয়া মানে আমার অক্সিজেন ইনটেক করতে কষ্ট, যখন আমি এটা অফ দ্য রেকর্ড, আমি যখন আপনি যত আমার অক্সিজেন সব আমার তো মানুষ অক্সিজেন অভাবে মারা যায়, এখন আমি রাইনসে তো আমার রেসপিরেশন তখন তো আমি মাস্কটা করতে পারতেছি, আমার অক্সিজেন তো দিতে হবে তো ফ্রেশ অক্সিজেন, এখন আমি অক্সিজেন নিলাম
অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড আমি ইনহেল করছি। এই জন্য সবাই মাস্ক করতে পারে না। আমরা বহু দিন নিয়োগ করতে মাস্ক করতে যেটা নেবা যারা কর্মজীবী শ্রমজীবী এটা তারা মাস্ক করতে কষ্ট হয়, তাদের যদি নিঃশ্বাস করতে থাকে কাজ তো করতে পারে, টায়ার্ডনেস থাকে, স্ট্রেসে থাকে। ওয়ান্স হি ওয়াজ ইন স্ট্রেস হি উইল সাফার ফ্রম অ্যানাদার এবং ভাইরাস উইল অ্যাটাক ইউ। ভাইরাস অলওয়েজ অ্যাটাক স্ট্রেস পার্সন, ফিজিক্যালি ডিসেবল, ফিজিক্যালি প্রবলেম আর মোরবাসি স্ট্রেস, কারণ ভাইরাস তো শুধু করোনা ভাইরাস একটা অপরচুনিস্ট ভাইরাস, আমাকে ধরবে না আপনাকে ধরবে না, যে একটু দুর্বল আছে যার একটু রেজিস্ট্রেন্স কম, যার একটু আছে বয়স বেশি তাকে। ভিউয়ার্স, ডাক্তার জ্যোতির্ময় ভৌমিক আপনাকে খুব সুন্দর একটি ব্যবস্থাপনার আমাদের তুলে ধরেছেন, আপনাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। অক্সিজেনের কথা তুলে ধরলেন এবং তার সাথে আপনি কার্বন ডাইঅক্সাইডের কথা তুলে ধরলেন, তো সেই সময় চলুন আমরা COVID-19 মোকাবেলা করার জন্য বর্তমানে যে বর্তমানে সরকার এবং মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হক সাহেব যে কথাটা বলেন, এক্সেসিভ হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটেশন এবং আমরা নো মাস্ক নো সার্ভিস নো এন্ট্রি এই কথাটাকে আমরা চলে আসি, তো সেই সুবাদে আপনি মূল্যবান কথাগুলি তুলে ধরার জন্য আবারও ধন্যবাদ। যেতে নাহি দিব এই সুন্দর রূপন ছেলে মানবের বাদে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাদের এটা কনস্ট্রাকটিভ একটা সাক্ষাৎকার নেওয়া আমি 6 বছর এই প্রথম পাই, ফর গড সেক আমি আর কনস্ট্রাকটিভ সাক্ষাৎকার নেওয়া থেকে সবাই আসলে শুধু মানে কেন নেগেটিভ সেন্স নিয়ে আসে ইনশাআল্লাহ। গ্রিন সিটি, হেলথ সিটি, সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত মানুষ হিসেবে জ্যোতির্ময় ভৌমিক দাদা চ্যানেলকে উনি ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং যে কথাটা বললেন যে টেবিল টকশোর মধ্যে আপনারা আজ রাত 9টায় এই অ্যাবসেশনাল টকশোটি আপনারা দেখেনি, আপনারা সবাই লোকন করে ফেলেন www.backtestantina.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আমি জেলা প্রতিনিধি এবং বিশেষ প্রতিনিধি হিসেবে দাদা আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার পরিবারকে চলুন আমরা সুস্থ থাকি এবং যারা এই পৃথিবী থেকে চলে গেছেন তাদেরকে আমরা জান্নাতবাসী ধন্যবাদ আপনাকে।